Hello everyone, welcome back to our new video. আমরা সব ছোটরা মিলে ভাবলাম একটু ঘুরতে যাই, কারণ বাসায় অনেক বোর হচ্ছিল, আমার হলিডেও শেষ। তো আমরা চলে গেছিলাম আমার বাসার পাশে একটা পার্ক। চলো তাহলে এবার পার্কটা ঘুরে দেখা যাক। ফার্স্টে ঢুকে এরকম ইনফরমেশন ম্যাপ ছিল, আমরা যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যেহেতু পার্কটা অনেক বড় ছিল আমরা কোন সাইডে যাব। তারপর শেষমেশ ডিসিশন হলো যে আমরা ফার্স্টে লেক সাইড যাব, দেন আমরা ওটার জন্য সামনে দিকে আগাচ্ছিলাম। আর আমি কিছু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, যেহেতু উইন্টার শেষ সামার আসতেছে, বেশিরভাগ গাছ, বেশিরভাগ না সব গাছেরই পাতা নাই, তবে সামার আসলে গাছগুলোতে যখন পাতা হবে এটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে। যাই হোক, এখনও সুন্দর ছিল। তারপর এখানে আমি সবাইকে হাই হ্যালো বলাইলাম। এটা হচ্ছে লেক সাইডটা, সো এনজয় দ্য ভিউ। এখানে চলে আসি, এখানে অনেক রকমের পাখি আর হাঁস ছিল, আমরা সবাই আরও যারা ছিল তারা সবাই আমরা এদের খাওয়া দিচ্ছিলাম, এরা একজনের সাথে কম্পিটিশন করে খাচ্ছিল। আর ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক সানি ছিল, বেশ কিছুদিন ধরে ইউকের ওয়েদার অনেক ভালো, যার জন্য ঘুরে ফিরে অনেক মজা পাওয়া যাচ্ছিল। সবাই এখানে এসে প্লেগ্রাউন্ডের দিকে যাই, এখানে এই যে আমার কাজিনরা সবাই দোলনা খাচ্ছিলো, আমি জানি না কেন, আর সেটা দেখতে খুবই ডিফারেন্ট ছিল, স্কেরি টাইপ। তারপর আমরা আর একটু ঘোরাফেরা করি। আমি শুধু ভাবতেছিলাম যখন এই গাছগুলোতে পাতা আসবে তখন দেখতে কেমন লাগবে। পর আমরা এখানে ঘোরাফেরা শেষ করে ভাবতেছিলাম কি করব, কারণ আমরা মোটামুটি বোর হয়ে গেছিলাম। তারপর ভাবলাম যাই আবার হাঁসগুলোর সাথে দেখা করি। তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার গেলাম, যাওয়ার পরে আবার সেই লেক সাইড অ্যান্ড যে হাঁসগুলোর সাথে আমরা মজা করতেছিলাম, এখানে আরও অনেক কবুতর আসছিল। তারপর আমরা একটু এখানে সময় কাটাইলাম।
ছিল আমাদের ছোটোখাটো একটা ডে ট্যুর বাচ্চা পার্টিদের সাথে। তারপর আমরা বাসে উঠি আর বাসার দিকে রওনা দিই। নিজের মনকে আসলে ভালো রাখার জন্য প্রকৃতির সাথে সময় কাটানো আমাদের সকলেরই দরকার। তো এখানে কিছু পিকচার ছিল। ভালো থাকবেন সবাই, আর নতুন কোনো জায়গায় গেলে অবশ্যই চেষ্টা করব ভিডিও করার আর সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। টাটা।